অনেক রোগী নিচে ফ্লোরে শুয়ে আছে, ফ্লোরে শুয়ে পর্যন্ত অনেক রোগী জায়গা পাচ্ছে না, কিন্তু তার ভিতরে যে হাসপাতালটা তার নিচে কিন্তু অনেকটা জায়গা ব্যাংকে দখল করে আছে। যেখানে এলে মেডিকেল, কিন্তু ওখানে দিয়েছে ব্যাংক, ব্যাংক দেওয়ার কারণে তো অনেক রোগী বেড পায় না। যেখানে ব্যাংকের কোনো প্রয়োজন নাই এখানে রোগীর সেবা দেওয়া উচিত। সাইনবোর্ড দেখে বেসরকারি এই ব্যাংকের নিজস্ব ভবন মনে হলেও আদতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবন। হাসপাতালের ভেতরে রোগীদের শয্যা সংকটে বেঁচেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। বরাদ্দকৃত রুমগুলো ছাড়াও বারান্দা, বাথরুমের সামনে কোথাও জায়গা নেই হাঁটারও। এমন দুর্ভোগের মধ্যেই হাসপাতালের নিচতলায় একটি বেসরকারি ব্যাংককে ভাড়া দেয়ায় বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে হাসপাতালের পরিচালক ডাক্তার সাইফুল ইসলামের আপন ভাই মনির হোসেনকে চাকরি দেয়াসহ স্থায়ীকরণে ব্যাংকটি হাসপাতালের মধ্যেই ভাড়া দেয়ার ব্যবস্থা করে দেয়া হয়েছে। যেখানে রোগীরা চিকিৎসার জায়গা পান না সেখানে এমন ঘটনায় মানববন্ধনে নিন্দা জানিয়েছেন নাগরিক সমাজ। ব্যাংকটা না করতে তাহলে আরো 2-4 রোগী এখানে থাকতে পারত। যেহেতু রোগীরাই জায়গা পাচ্ছে না, সেখানে ব্যাংক করে জায়গাকে মানে সংকুচিত করার কোনো মানে নেই। বেড নষ্ট করে এই ধরনের সার্ভিস করে পুরো ফলো তাদেরকে দিয়ে দেবে, এটা তো অনাকাঙ্ক্ষিত। আমরা চাই সরকারি প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের কোনো ব্যবস্থাপনা না থাকুক। তবে রোগীদের আর্থিক খাতে সেবা দিতেই ব্যাংকের শাখা খোলা হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। বরিশাল মেডিকেল কলেজের মধ্যে কোনো ব্যাংক নেই, টাকা রিস্ক থাকে, টাকা আনা নেওয়া সমস্যা বিধায় আমরা দীর্ঘদিন থেকে আমাদের দাবি ছিল সেই প্রেক্ষাপটে ওই বিল্ডিংয়ে ব্যাংকের জন্য জায়গা নির্ধারণ করা আছে। ব্যাংকিং সেবাটা মানুষের দূরে পৌঁছে দেওয়ার জন্য এখানে ব্যাংকটা করা। মাসে 20,000 টাকার চুক্তিতে 3 মাস আগে ব্যাংকটির শাখা খোলা হয়েছে। ব্যাংকের হাসপাতাল শাখায় স্কেল অফিসার পদে হাসপাতাল পরিচালকের ভাই মনির অফিস করলেও সময় টিভির অনুসন্ধান টের পেয়ে সম্প্রতি ঝালকাঠির রাজাপুর শাখায় বদলি হন। 1,000 শয্যার হাসপাতালটিতে গড়ে রোগী থাকেন 1,800 থেকে 2,000। প্রতিদিন বহির্বিভাগে সেবা নেন 3,000 রোগী। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।